দীর্ঘ টানাপোড়েন চলছিলই, কিন্তু কোনো মতেই নারদকাণ্ডে অভিযুক্তদের জামিন হবে কি হবে না সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। কখনো সুপ্রিম কোর্ট, কখনো আবার বা হাইকোর্টে মামলা, পাল্টা মামলাকে কেন্দ্র করে নারদ মামলা ক্রমশ দীর্ঘসূত্রিতা লাভ করতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে অনেক নাটকীয় টানাপোড়েনের পর আজ শুক্রবার নারদকাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের 4 হেভিওয়েট জামিন পাবেন কি পাবেন না সেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বস্তুত বৃহস্পতিবার নারদকাণ্ডে শুনানি পর্বে এই জামিনের বিষয়টি যে শুক্রবার বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হবে এবং তার রফাসূত্র করা হবে তা জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। সেদিক থেকে আজকেই অভিযুক্তদের জামিনের ব্যাপারে চূড়ান্ত রায় দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। যার জেরে দীর্ঘ টালবাহানার পর নারদ মামলার ভবিষ্যৎ আজকেই হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সকলে। বস্তুত গত 17 তারিখে নারদকাণ্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও গ্রেপ্তার করা হয় তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। পরবর্তীতে তারা জামিন পেলেও সেই জামিনের ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ দেয়া হয়। জামিনের স্থগিতাদেশ দেওয়ার কারণে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধাচারণ করতে দেখা যায় শীর্ষ আদালতকে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের মামলা শুনানি হয়, যে শুনানির মধ্যে দিয়ে আসল বিষয়টি উঠে আসবে বলেই মনে করা হয়েছিল, যেখানে সিবিআইয়ের পক্ষ থেকে অন্য রাজ্যে নারদ মামলা নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করা হয়। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা কেন এভাবে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হবে সেই ব্যাপারে প্রশ্ন তুলে সিবিআইকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দেয়। আর এই পরিস্থিতিতে আজ শুক্রবার শুনানি পর্বের একদম প্রথমেই অভিযুক্তদের জামিন হবে কি হবে না সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। যার জেরে আশা এবং আশঙ্কার দোলাচল তৈরি হয়েছে অভিযুক্তদের 4 হেভিওয়েট থেকে শুরু করে সিবিআইয়ের অন্দরে। একাংশ বলছেন হাইকোর্টে কি রায় দেবে তা দ্রুত দিয়ে দেওয়া উচিত, কেননা দুই পক্ষ অত্যন্ত দোলাচলের মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে এই নারদ মামলা, 4 হেভিওয়েট গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে নারদকাণ্ডের ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে, সেক্ষেত্রে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে না। এক্ষেত্রে সিবিআই বিজেপির কথা মতো চলছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের শুনানি পর্বে সিবিআইয়ের আইনজীবীকে বেশ কিছুটা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়। তবে যে বিষয়টির দিকে তাকিয়ে রয়েছে সকলে, শুক্রবার সেই বিষয়ে আগে আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেদিক থেকে চরম গুঞ্জন শুরু হয়েছে রাজ্য জুড়ে। শেষ পর্যন্ত আজ 12টা থেকে শুরু হয়েছে রায়দান। অভিযুক্তদের জামিন হয় কি হয় না বা জয় পায় সিবিআই নাকি অভিযুক্তরা, সেই দিকেই নজর থাকবে সকলের।